বিষয়টি এজন্য দৃষ্টি আকর্ষণ, আসলেই মৌলিকভাবে আমাদের যে ভুলগুলো হচ্ছে বা যে ভুলগুলো আমরা ইমানদার ব্যক্তিগণ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে মসজিদে আমরা সালাত আদায় করে থাকি, আবার এই ভুলগুলো করে থাকি, এই ধরনের মৌলিক একটি ভুলের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে আমরা গত পর্বে যেখানে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে আবার আজকের আলোচনা ইনশাআল্লাহ তাআলা আবার শুরু করব। আজকে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই সেটি হলো এই যে প্রায় মসজিদে যখন আমরা সালাত এর জামাত আদায় হয়ে যাওয়ার পর গিয়ে দেখি যে দলে দলে লোকেরা একজন দুইজন নয় বরং শত শত বলা যেতে পারে, বড় মসজিদগুলোতে শত শত বলা যেতে পারে, লোকদেরকে লক্ষ্য করা যায়, দেখা যায় যে তারা সালাত আদায় করতেছে কিন্তু একাকী সালাত আদায় করতেছে। মসজিদের জামাত যখন শেষ হয়ে গিয়েছে এরপর দেখা যাচ্ছে যে মানুষ আসতেছে, দলে দলে আসতেছে, আবার একাকী সালাত আদায় করতেছে। আমার জানা নেই কোন ইসলাম অনুযায়ী তারা এই সালাত আদায় করতেছে, তাদের কি ইসলামের জ্ঞান নেই নাকি এই বিষয় সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে তারা এই ভুল কাজটি করছেন। ফলে দেখা যায় যে মসজিদের মধ্যেই সালাত আদায় করতেছে, মানে একজন আরেকজন বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে সালাত আদায় করতেছে। কয়েকদিন আগেই কোনো এক মসজিদে আমি গেলাম, দেখলাম যে অনেকগুলো লোক সালাত আদায় করতেছে, অথচ একের পর এক লোক মসজিদের মধ্যে প্রবেশ করতেছে, ঢুকতেছে, কিন্তু মসজিদে প্রবেশ করেই সে সালাতের নিয়ত করতেছে, সে একাকী সালাত আদায় করতেছে। আমার জানা নেই এটা ইসলামের বিধান কি রে, সেটাও আমি জানি না, কারা এই বিধান আবিষ্কার করেছে সেটাও আমার জানা নেই, একেবারেই ভুল কাজ। আমার বন্ধুগণ, মসজিদে দ্বিতীয় জামাতের বিষয়টি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু দ্বিতীয় জামাত কি জিনিস সেটা আগে আপনাকে বুঝতে হবে, এটা আলেমদের বোঝা ওয়াজিব, অন্যথায় তিনি ভুল মাসআলা দিয়ে ভুল বক্তব্য দিয়ে আল্লাহর বান্দাদেরকে ইসলামের ব্যাপারে মিসগাইড করবেন, পথভ্রষ্ট করবেন, আর তাই হচ্ছে, বাস্তবতা হচ্ছে তাই। দ্বিতীয় জামাতের যে মাসআলাটি নিয়ে আলেমদের দ্বিমত হয়েছে সেটা হচ্ছে আপনি মসজিদের মধ্যে দ্বিতীয় জামাতের আগে ঘোষণা দিয়ে দিবেন, মুরাত্তাব দ্বিতীয় জামাত মসজিদের মধ্যে ঘোষণা দেয়া, যে মসজিদে প্রথম জামাত হবে 10টায়, দ্বিতীয় জামাত হবে 10টা 15 মিনিটে। এটি উলামায়ে কেরাম জায়েজ মনে করেন না, একদল উলামায়ে কেরাম এই বিষয়ে বিতর্ক করেছেন, সে মাসআলা আমি আলোচনা করতে চাই না, কারণ দীর্ঘ একটি মাসআলা, এই বিষয়ে আমাদের আলোচনার সাথে সময় কুলাবে না। কারণ এই ঘোষণা যদি দেওয়া হয়ে থাকে তাহলে মসজিদে যে প্রথম জামাত রয়েছে, আল জামাতুল উলা, প্রথম যে জামাতটি রয়েছে, এই জামাতের যে গুরুত্ব এবং মর্যাদা রয়েছে এটা হারিয়ে যাবে, মানুষ দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করবে, বলেছে দ্বিতীয়বার জামাত হবে অসুবিধা নেই। এই মাসআলার ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে যে এই ধরনের তারতিবুল জামাআ, এই জামাতকে তারতিব করে নেয়া, প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, এইভাবে তারতিব করে নেয়া, এই কাজটি মূলত এটা মসজিদের মধ্যে বৈধ নয়, যেহেতু প্রথম জামাতের যে মর্যাদা রয়েছে সেই বিষয়টি এখানে হারিয়ে যায়, ফলে এটাকে নিষেধ করেছেন, এটি জায়েজ নেই, এ নিয়ে বক্তব্য রয়েছে। তারপরেও আলেমদের দ্বিমত আছে, এই মাসআলার মধ্যে দ্বিমত আছে, আমি দ্বিমতের দিকেও যাচ্ছি না, ইখতিলাফ কি আছে সেটাও আমি আলোচনা করতে চাই না, কিন্তু আমি একথা বলে দিচ্ছি যে ধরে নিচ্ছি যে এটা আলেমরা নাজায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ বলার পরেও দেখা যায় যে আমাদের সমাজে অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে দ্বিতীয় জামাত ঘোষণা করা আছে, হতবাক হওয়ার বিষয়। দ্বিতীয় জামাত মসজিদেও ঘোষণা করা হয়, এমনকি দ্বিতীয় জামাত যখন আপনি দেখতে পাবেন যে ঈদের সময় বারবার ঘোষণা দেওয়া হয়, তাহলে আপনি তো কোনোটাই অনুসরণ করলেন না,
হাদিসের অনুসরণ করলেন না ফিকহের অনুসরণ করলেন না, আপনি কোন দ্বীনের অনুসরণ করলেন? প্রবৃত্তির দ্বীন। আমার বন্ধু, প্রবৃত্তির দ্বীন অনুসরণ করার মাধ্যমে আদৌ হেদায়েত লাভ করা সম্ভব না। ইসলাম অনুযায়ী আপনার আমল আপনি তৈরি করতে পারবেন না। ফলে আপনি প্রবৃত্তির দ্বীন অনুসরণ করে আপনি কি চাচ্ছেন? ওই প্রবৃত্তির সালাত আমরা আদায় করতেছি, আমার খাহেশের সালাত, আমার প্রবৃত্তির সালাত আমি মসজিদের মধ্যে গিয়ে আদায় করতেছি, কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো সালাত হয়ে থাকে তাহলে সেটা আল্লাহর বিধান অনুযায়ী হবে। আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে বিধান রয়েছে, যেই তরিকা রয়েছে, সেই তরিকা অনুযায়ী হবে। সেই তরিকার বাইরে, মূলত আল্লাহ এবং তার রাসূলের তরিকার বাইরে কোনো সালাতের বিধান নেই। ফলে আপনি দেখতে পাবেন যে মসজিদগুলোতে আমরা লক্ষ্য করি যে দ্বিতীয় জামাত হয় না, দ্বিতীয় জামাত নিষেধ করা হয়েছে। দ্বিতীয় জামাত নিষেধ করা হয়েছে কখন? দ্বিতীয় জামাতকে সুনির্দিষ্ট করে ফেলা হলে সেটা নিষিদ্ধ। কিন্তু একদল মুসাফির ব্যক্তি, মুসাফির লোকেরা, একদল মুসাফির ব্যক্তি যদি সফরে যাচ্ছে, আপনার মসজিদে জামাত শেষ হয়ে গিয়েছে, তারা যদি মসজিদে প্রবেশ করে তারা সালাত আদায় করবে কিভাবে? পঞ্চাশ জন লোক একাকি সালাত আদায় করবে? ইসলামের বিধান মিথ্যা কথা, কোন যুগের কোন আলেমের কথা বলেছেন আমি বিশ্বাস করি না। কোন আলেমের ফতোয়া নয় এটা, এটা আমাদের প্রবৃত্তির ফতোয়া, কোন আলেমের ফতোয়া নয়, এমনকি ফেকের মধ্যেও আসেনি। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে তারা জামাতে সালাত আদায় করবে, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে বলছি কথা। আপনি যদি ফেকুল ইসলামের উপর আপনার পড়ালেখা না থাকে তাহলে আসুন আলেমদের কাছে শিখে নিন, আন্দাজে ফতোয়া দিবেন না। অতিক্রম করে যাচ্ছে জামাত, তারা সালাত আদায় করেনি, তারা সালাত আদায় করবে, জামাতে সালাত আদায় করবে, মসজিদে সেই জামাতে সালাত আদায় করবে। একদল লোক কোনো কারণে তাখির হয়ে গিয়েছে, ঘরে নামাজ হয়তো দেরি হয়ে গেছে, অন্য কোনো কারণে জামাতে অংশগ্রহণ করতে পারেনি, তারা যখন মসজিদে আসবে তখন মসজিদে তারা জামাতে সালাত আদায় করবে, লোকদেরকে নিয়ে সালাত আদায় করবে। মসজিদে এই বক্তব্য শুদ্ধ নয় যে লোকেরা যখন উপস্থিত হবে, একাধিক লোক যখনই উপস্থিত হবে তখনই তারা সালাত আদায় করবে এবং জামাতে সালাত আদায় করবে, এটা আমার বক্তব্য, এটা সাইফুল্লাহর বক্তব্য? কাল্লা, কখনো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। হাদিস, একাধিক হাদিস এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সম্পর্কে না জেনে আন্দাজে মানুষদেরকে বদভ্রষ্ট করছেন, এটা ভুল কাজ। এই হাদিস ইমাম নাসাঈ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, বাইহাকি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুর রাজুলি মাআর রাজুলি আজকা মিন সালাতিহি ওয়াহদাহ, সালাতুর রাজুলি মাআর রাজুলি, একজন ব্যক্তির সালাত মাআর রাজুলি আরেকজনের সাথে দুইজন, আজকা উত্তম, অনেক উত্তম। আজকা শব্দটি আরবি ভাষায় ইসমু তাফদিল এ ব্যবহার করা হয়, মিন সালাতিহি ওয়াহদাহ, তার একাকী সালাত আদায় করার চেয়ে অনেক উত্তম। বুঝতে পেরেছেন কিনা? এখানে চারজন লোকের কথা উল্লেখ করা হয় নাই, শুধু দুইজন লোকের কথা উল্লেখ করেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন এই হাদিসের মধ্যে, সালাতুর রাজুলি মাআর রাজুলি আজকা মিন সালাতিহি ওয়াহদাহ, তার এককভাবে সালাত আদায় করার চেয়ে উত্তম। সুতরাং কোনোভাবেই আপনি এককভাবে সালাত আদায় করার কোনো সুযোগ নেই, উত্তম নয়, আপনার কাছে উত্তম। কিন্তু যদি আপনি বাধ্য হয়ে যান আর কাউকে না পান তাহলে হয়তো আপনি একাকী আদায় করতে পারবেন, কাউকে আপনি সালাত আদায় করার জন্য পাচ্ছেন না। কিন্তু না, হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই সহিহ সনদে বর্ণনা করেছেন ফাতুল বারির মধ্যে, তিনি বলেন, আন্নাহু রাআ রাজুলান ইউসাল্লি ওয়াহদাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এক ব্যক্তিকে দেখতে পেলেন, ইউসাল্লি ওয়াহদাহু, একাকী সালাত আদায় করতেছে।
একাকী সালাত আদায় করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন মসজিদের মধ্যে একাকী সালাত আদায় করতেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা আহাদুন ইয়াতাসাদদাকু আলাইহি, তোমাদের মধ্যে কি কেউ নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পছন্দ করেন নাই, দেখছেন, হাল্লা আহাদুন ইয়াতাসাদদাকু আলাইহি, এমন ব্যক্তি কি তোমাদের মধ্যে নেই যে এই ব্যক্তির উপর অন্তত সদকা করতে পারে, তার সাথে সালাত আদায় করতে পারে? ফাকামা রাজুলুন ফাসাল্লা মাআহু, তারপর একজন ব্যক্তি উপস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে গেল, সালাত আদায় করেছে, জামাতে সালাত আদায় করেছে। যে আগে জামাতে সালাত আদায় করেছে, এই ব্যক্তি যাতে করে জামাত থেকে মাহরুম না হয়, ফজিলত মর্যাদা থেকে মাহরুম না হয়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সুযোগটুকু দিলেন। তারপর ফাকামা রাজুলুন, ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ফাসাল্লা মাআহু, তার সাথে সালাত জামাত আদায় করলেন। ফাকালা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, হাযানি, হাযানি বুঝুন তো আরবি ভাষায়, হাযান এই দুইজন, ইন্ডিকেশন করে বলছেন, হাযানি এই দুইজন, জামাআতুন এটাই জামাত। সুতরাং দুইজনের জামাত কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়ে গেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? হাদিসটি ইবনে হাজার ফাতুল বারির মধ্যে সহি বলেছেন, একাধিক আহলে হাদিস সহি বলেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন। সুতরাং দুইজনের জামাতের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়ে গেছেন, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আসুন যে হাদিসটি আমি বলছিলাম, নাসাইতে সুনান কুবরার মধ্যে বর্ণনা করেছেন সে হাদিসটি, যে সালাতুর রাজুল মাআর রাজুলি আজকা মিন সালাতিহি ওয়াহদাহু, সালাতুর রাজুল মাআর রাজুলাইনি আজকা মিন সালাতির রাজুলাইনি, কোন ব্যক্তি যদি সালাতুর রাজুল মাআর রাজুলাইনি দুইজনকে নিয়ে সালাত আদায় করে, একজন লোক যদি দুইজনকে নিয়ে সালাত আদায় করে, তাহলে কয়জন হবে? তিনজন হবে। এই তিনজনের সালাত দুইজনের সালাত আদায় করার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এটি উত্তম। ওয়া কুল্লামা যাদা আল আদাদ যাদা আল আজরু, আর যত সংখ্যা বৃদ্ধি পাবে ততই তার সওয়াব বৃদ্ধি পাবে, সওয়াবের মধ্যে বৃদ্ধি পাবে এবং জামাত তার বড় হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং এখান থেকে, এই হাদিস থেকে এটা প্রমাণিত সত্য যেটা, সেটা হলো এই, যখনই কোনো ব্যক্তি মসজিদের মধ্যে আসবে, তখনই একজন হোক দুইজন হোক, তিনি জামাতে সালাত আদায় করবেন, তিনি একাকী সালাত আদায় করবেন না। কেন একাকী সালাত আদায় করার বিধান ইসলামের মধ্যে দেয়া হয়নি, বরং যিনি জামাতে সালাত আদায় করেছেন তিনিও একাকী সালাত আদায়কারীকে সাহায্য করার জন্য জামাতে অংশগ্রহণ করবেন। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আমরা ইসলামের বিধান সম্পর্কে স্পষ্ট জ্ঞান না রাখার কারণে, আবার ফিকহের জ্ঞান না থাকার কারণে, কেউ মাজহাবের কথা বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানে দায়ী করে আপনি মনে করেছেন যে আপনি বেঁচে গিয়েছেন, ইমাম রহমতুল্লাহ আলাই কোথায় বলেছেন সেটাও তো আপনি জানেন না। সমস্যা হয়েছে ওই জায়গায় যে ইমাম রহমতুল্লাহ আলাই যে কোন কিতাবের মধ্যে বলেছেন, তিনি আদৌ বলেছেন কিনা, এই বিষয় সম্পর্কে তো আপনার জ্ঞান নেই। আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে তিনটি রওয়ায়েত রয়েছে এই মাসালার মধ্যে, যদি না জানা থাকে জেনে নেওয়ার চেষ্টা করুন। তিনটি রওয়ায়েত রয়েছে, তিনটি বক্তব্য রয়েছে। ইমাম রহমতুল্লাহ বলেছেন, যদি মসজিদ মুরাত্তাব হয়, অর্থাৎ যেই মসজিদের মধ্যে ইমাম নির্দিষ্ট, জামাত নির্দিষ্ট, এবং রাস্তার মসজিদ না হয়, তাহলে সেই মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত ঘোষণা করা জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? এটা হলো বক্তব্য। কিন্তু যদি রাস্তার মসজিদ হয়, ইজা কান আল মসজিদু মসজিদুন সাবিলা, স্পষ্ট ফিকহুল হানাফির কিতাবগুলোর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, হানাফি ফিকহের যত কিতাব রয়েছে সবগুলোর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, রাস্তার মসজিদ যদি হয় তাকে, রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে মানুষ, তাহলে সেখানে এক জামাত দুই জামাত নয়, যতই জামাত করতে পারে, কারণ মানুষ আসবে আর যাবে, জামাত করবে, সেখানে বাধা দেওয়ার কিছুই নেই, হারাম কিছুই নেই। কারণ জামাত করা, যদি দ্বিতীয় জামাত যদি হারাম হতো, তাহলে প্রথম জামাতও হারাম হতো, এটি ইবাদত। ইসলামী সুযোগের মধ্যে কোনো ইবাদত যদি
বৈধ হয়ে যায় দলিলের মাধ্যমে, তাহলে এটাকে দ্বিতীয়বার হারাম করার কোনো বৈধ দলিল নেই। দলিল ছাড়া হারাম করতে পারেন না, আন্দাজে বলতে পারেন না, এগুলো বিবেকের বক্তব্য নয়, এগুলো ভুল বক্তব্য, এগুলো ফিকহের বক্তব্য নয়, এগুলো জ্ঞানের বক্তব্য নয়। ফলে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মসজিদুস সাবেরা যদি হয়, রাস্তার মসজিদ হয়, তাহলে সেখানে যে কোনোবার যতবার খুশি ততবার জামাত করতে পারবে। এর জন্য একবার জামাত করলে করতে আরবার জামাত করা যাবে না এ বক্তব্য তিনি দেন, ভুল কথা, তার বক্তব্য নয়। বরং তার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি থেকে একেবারে স্পষ্ট রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন তিনি ফিকুল হানাফির সবচেয়ে বড় ইমামদের মধ্যে একজন। আপনারা জানেন যারা মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরবর্তী ছাত্রই হচ্ছে ইমাম আবু ইউসুফ ইব্রাহিম ইয়াকুব আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। সুতরাং তার বক্তব্য হচ্ছে যে মসজিদে মুরাত্তাব হলেও, মসজিদে প্রথম জামাত ঘোষণা ইমাম ঘোষণা থাকলেও, সেই মসজিদেও যদি কোনো কারণে লোকেরা উপস্থিত হয় তাহলে তারা জামাত করতে বাধা নেই। এ বক্তব্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ সুস্পষ্ট বক্তব্য সাব্যস্ত। তাহলে আপনি কোন মাযহাব অনুযায়ী আমল করলেন? আপনার প্রবৃত্তির মাযহাবকে দিন মনে করছেন? আপনি তো নিজের প্রবৃত্তির মাযহাবকে অনুসরণ করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্যকে অনুসরণ করেননি, ঠিক তেমনি ভাবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বক্তব্যকে অনুসরণ করেননি, কোনো মাযহাবের বক্তব্য অনুসরণ করেননি। আর অল্প আগে আমি যে হাদিসের বক্তব্য দিলাম, হাদিসের বক্তব্য অনুসরণ করেননি, শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ করে মসজিদের মধ্যে আল্লাহর বান্দাগণ সালাত আদায় করতে আসে, এতটুকু সালাতের ব্যাপারেও তাদেরকে হেদায়েতের আলো দেখাতে পারেন নাই, ভুল। আমি অনুরোধ করব বন্ধুগণ, আমরা যারা কোনো কারণে জামাতে আপনি অংশগ্রহণ করতে পারেননি, হতে পারে আপনি সফরের মধ্যে আছেন, আপনি যখনই মসজিদে আসবেন তখনই একজন যদি আপনার সাথে পেয়ে যান তাহলে আপনি সেখানে জামাতে আদায় করতে পারবেন। একজন লোকই যথেষ্ট আপনার জামাতের জন্য, কারণ এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর এর মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়ার পরে কোনো ধরনের দ্বিমত নেই, কথা বলার সুযোগ নেই যে দুইজনে মিলে জামাত হবে কিনা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমি বলেছি ফতুল বারীর মধ্যে, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ যেটাকে সহি বলেছেন, সেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন হ্যাঁ জানে এই দুইজন জামাআহ, এটি জামাত। সুতরাং জামাতের তাকরির, জামাতের সমর্থন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মাধ্যমে করে গিয়েছেন দুইজনের জন্য। সুতরাং এই ইখতিলাফ করার সুযোগ নেই যে দুইজনের জামাত হবে কি না, এটার সুযোগ না, দুইজনেই জামাত। সুতরাং দুইজন দিয়েই আপনি জামাত করতে পারবেন এবং সেভাবেই সালাত আদায় করবেন। কারণ এই যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে শত শত লোক মসজিদের মধ্যে সালাত আদায় করতেছে, মনে হয় যেন এই মুসলমানের সাথে ওই মুসলমানের কোনো সম্পর্ক নেই, দুশ্মন। এটা ইসলামের যে মূল কনসেপ্ট রয়েছে সূরা হুজুরাত 10 নম্বর আয়াত যেটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই। এই সম্পর্কটুকু এখানে পাওয়া যায় না, ভাই হলে আপনাকে সেই সহযোগিতা করতে অসুবিধা কোথায় ছিল? এই জন্য জামাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফলে এই জামাতকে ফরজ করে দেওয়া হয়েছে বা ওয়াজিব করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে সালাতের ক্ষেত্রে, এই ভ্রাতৃত্বের এই বন্ধনটাকে আরো সুদৃঢ় করার জন্য, আরো মজবুত করার জন্য, যাতে করে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ইমানদার ব্যক্তি আমার ভাই। এটা কোথায় প্রকাশ করবেন? আপনি ঘরে গেলে এটা প্রকাশ করতে পারছেন না, এটা প্রকাশ করার একটাই জায়গা, সেটা হচ্ছে এই জামাতে যখন আপনি অংশগ্রহণ করবেন, এখানেই আপনি প্রকাশ করবেন যে হ্যাঁ আমার ভাই। অথচ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে একজন আরেকজন সালাত আদায় করতেছে, কোনো সম্পর্ক নেই তার সাথে, কোনো সম্পর্ক নেই, এটি হলো না। এই জন্য আমি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য আপনাদের মাধ্যমে সমস্ত উম্মাকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই মাসআলার ব্যাপারে মূলত মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামের, পূর্ববর্তী উলামায়ে কেরামের যে বক্তব্য রয়েছে, এই বক্তব্য ওই পয়েন্টে যেখানে ইমাম নির্দিষ্ট রয়েছে এবং জামাত ঘোষণা রয়েছে,
সেখানে দ্বিতীয় জামাত ঘোষণা করা অথবা দ্বিতীয় জামাত করার বিষয়টি। কিন্তু সেই মাসালাতে আমি বলেছি যে সেখানেও কি রয়েছে, ইখতিলাফ, মতবিরোধ রয়েছে। বাকি সেখানে আমি এটাকে সমর্থন করেছি, সেটা হলো এই, সেই ক্ষেত্রে দ্বিতীয় জামাত না করাটাই হচ্ছে উত্তম। কারণ হলো আপনি যদি দ্বিতীয় জামাতের ঘোষণা দিয়ে দেন, আগে থেকেই বলে দেন যে এই মসজিদ বাইতুল করিম, এখানে জুমার সালাত প্রথম জামাত হবে কয়টায়, একটায়, দ্বিতীয় জামাত হবে দেড়টায়, তাহলে শয়তান আল্লাহর বান্দাদের কাছে লেগে যাবে, বলবে যে এখনো দেড়টা জামাতে তুমি অংশগ্রহণ করো, একটা জামাতে আর আপনাকে আনবে না। কারণ শয়তান তো সুযোগটুকু কাজে লাগানোর জন্য চেষ্টা করবেই, ফলে শয়তান ব্যক্তি এসে আপনার পিছনে লেগে যাবে যে তুমি প্রথম জামাতে অংশগ্রহণ করবা কেন, তুমি দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করো। দ্বিতীয় জামাতেও শয়তান এসে আপনাকে চেষ্টা করবে যে কোনোভাবে আপনার জামাতটা ছুটাতে পারে কিনা। এই জন্য মূলত এই বিষয়টি ওলামায়ে কেরাম সেখানে বলেছেন যে এটি জায়েজ নেই, কিন্তু আপনারা সেটাও করেন। আফসোসের বিষয় হচ্ছে আপনারা সেটাও করেন, আপনারা দ্বিতীয় জামাত ঘোষণা দিয়েও পর্যন্ত করতেছেন, কিন্তু আপনারা আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে এসে জামাতে সালাত আদায় করলে সেখানে আপনাদের বক্তব্য দেখি যে আপনারা অপছন্দ করেন, বরং সালাত আদায় করতে দেন না, এই কাজটি ভুল, এটা ভুল কাজ। এই জন্য আমি আপনাদের সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যেটি সেটি হচ্ছে এই যে কোনোভাবেই যেন আমরা যারা জামাতে অংশগ্রহণ করছি আমরা জামাতে সালাত আদায় করতে পারি, কিন্তু জামাতে না পারলে সেক্ষেত্রে আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে পরবর্তী জামাতে আমরা অংশগ্রহণ করে সেটা আদায় করার জন্য চেষ্টা করবো।